হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব এসএসসি 2020-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ সলিউশন ময়মনসিংহ বোর্ডের ঘ সেট। সো ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে ফেলো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পাও। সো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ক, ফিল্ড সাইজ। দুই, প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হচ্ছে খ, F5। তিন, ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো? উত্তর হচ্ছে ঘ, 1 ও 3। ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা। তিন, আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা। চার, ডেটাবেস সফটওয়্যারের তথ্য সরবরাহ ও বিতরণ করা হয় কী আকারে? উত্তর হচ্ছে ক, রিপোর্ট। পাঁচ, পাত বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কী বলে? উত্তর হচ্ছে গ, স্ট্রোক। ৬, ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছেন 1, 2, 3, মানব সম্পদ উন্নয়ন, জনসংখ্যক, জনগণের সম্পৃক্ততা, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। ৮, ৭, ভিডিও কার্যত এক ধরনের কি? উত্তর হচ্ছে চিত্র। ৮, কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ক, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। ৯, উদ্দীপকে উল্লিখিত দোকানের জন্য প্রয়োজন? উত্তর হচ্ছে ক, 1 ও 2, পণ্যের ছবি। ২, নির্দিষ্ট মার্কেট। ১০, রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতিকে বলা হয় COD। ১১, ডেটাবেস প্রোগ্রাম হলো গ, 2 ও 3, অর্থাৎ ওরাকল, ফোর্থ ডাইমেনশন। ১২, কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? উত্তর হচ্ছে গ, CD। ১৩, কম্পিউটার নট এনাফ মেমোরি মেসেজ দেখানো সমাধানের উপায় কী? উত্তর হচ্ছে গ, মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে। ১৪, আলোক শিখার সাথে কাকে তুলনা করা হচ্ছে? উত্তর হচ্ছে শিক্ষককে। ১৫, কিন্ডল কি? কিন্ডল হচ্ছে ইবুক রিডারের নাম। ১৬, ই গভর্নেন্স চালুর ফলে? উত্তর হচ্ছে 1, 2, 3, সরকারি দপ্তরে আত্মসংযোগ বৃদ্ধি পেয়েছে, সুশাসনের পথে দেশ এগিয়ে যাচ্ছে, কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ১৭, কোনটি BSA বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স এর কাজ? উত্তর হচ্ছে ক, মেধা স্বত্ব সংরক্ষণ। ১৮, কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? ফাইন্ড রিপ্লেস। ১৯, ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে? ফন্ট। ২১, কোনো ওয়ার্ড ডকুমেন্ট টেবিলে যোগ করার কমান্ড কী? ইনসার্ট টেবিল। ২২, সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়? একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। ২৩, উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হবে? উত্তর হচ্ছে ঘ, অ্যাডোবি ফটোশপ। ২৪, উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে? ২-৩, প্রেজেন্টেশন তৈরি, বিভিন্ন ধরনের পোস্টার তৈরি, এটার উত্তর হবে 1, 2, 3, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ তৈরি, প্রেজেন্টেশন তৈরি, বিভিন্ন ধরনের পোস্টার তৈরি। ২৫, ডেটাবেজের অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি? উত্তর হচ্ছে খ, নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে হোম ডিলেট। ইয়েস, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ফেলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।